চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব নিরসনে রুল যথাযথ বলে ঘোষণা দেন আদালত তবে তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার বলেছেন ন্যায় বিচার পাননি আপিল করবেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আঠাশে জানুয়ারি হয় শিল্পী সমিতির নির্বাচন জয়ী হন জায়েদ খান পরে অনিয়মের অভিযোগে বাতিল হয় তার প্রার্থিতা। আপিল বোর্ডের সিদ্ধান্তে সম্পাদকের শপথ নেন নিপুণ এরপর শুরু হয় এই আইনি লড়াই বৃহস্পতিবার মামলায় হেরে গেলেন নিপুণ রায় এলো জায়েদ খানের পক্ষে রুল হয়েছে এবং তার বলে এখন জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র বিএফডিসির সাধারণ সম্পাদক এবং উনি সাধারণ সম্পাদক হিসাবে কার্য পরিচালনা করবেন এটা মহামান্য হাইকোর্টের অর্ডার আমি এখন সেক্রেটারি তার মানে হচ্ছে পার্শ্ব শিল্পী আমার আমার কথা হচ্ছে শিল্পীদের উন্নয়নে কাজ করুক সবাইকে সাথে নিয়ে এই ধরনের যেগুলো দিয়ে মানুষ আসে এই ধরনের চেয়ার নিয়ে একটা দখলের খেলা এগুলো বন্ধ করতে হবে হেরে যাওয়ায় হতাশ নিপুন বললেন চালিয়ে যাবেন আইনি যুদ্ধ নিপুণের বক্তব্যগুলো গ্রহণ করে নাই এখন এই করেন বিরুদ্ধে সুপ্রিম ডিভিশনে আপিল করবে। উচ্চ আদালতের রায়ের ফলে জায়েদ খানি তৃতীয়বারের মতো নেতৃত্ব দিবেন পাঁচশো শিল্পীর শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা